হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পারভিন। আজকের ব্লগটি আমি দুপুর একটার সময় থেকে শুরু করলাম। তো দুপুর একটার সময় ঘুম থেকে উঠে কিভাবে ঘরের কাজগুলো আমি করে নিলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে দুপুরবেলাই হচ্ছে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রাতে মানে গতকালকে রাতের বেলা গাছে পানি দেইনি, মানে ভুলে গিয়েছিলাম। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর প্রচুর রোদ, যেহেতু আমার বারান্দাটা পশ্চিম পাশে, এর জন্য গাছে আমি হচ্ছে আজকে দুপুরবেলায় পানি দিয়ে দিলাম। দেখলাম যে গাছের মাটিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, এর জন্য পানি দিয়ে দিলাম। আর এই তো আমার গোলাপ ফুল গাছে মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটতেছে কিছুদিন ধরে, আমার তো দেখে খুবই ভালো লাগতেছে। আর এই গাছটা আমাকে দিয়েছিল, মানে একজনে গিফট করেছে, সেটা হচ্ছে আমার পাশের বাসার ভাবি, আমাকে এই গোলাপ ফুল গাছটা গিফট করে দিয়েছিল। আর এই তো এই পার্পেল হার্ট এই গাছটাও কিন্তু পাশের বাসার ভাবি দিয়েছিল। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আর বাগানে ফুল না ফুটলে কিন্তু বাগানটা দেখতে ভালো লাগে না। আর এই তো দেখুন নয়নতারা ফুলও ফুটে আছে, পুরতুলেকা ফুল ফুটে আছে। আর বারান্দার বাহিরে হচ্ছে একটা জায়গায় আমি কিছু গাছ বুনিয়েছি, সেখানেও ফুল ফুটে আছে। তো সেগুলোও আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো এখন আমি সরাসরি কিচেনে চলে যাব। তো ঝটপট করে আমি একটু ভাত ভেজে নিব। তো ভাত ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলের মধ্যে শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর বেশ কিছু পরিমাণের পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন ফ্রিজে থাকা ঠান্ডা ভাত দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাতটা আমি এরকম করে ভেজে নিয়েছি। তো আজকে হচ্ছে আমরা এই ভাত ভাজাটাই খেয়ে নিব, এরপর হচ্ছে আমি রান্নাবান্না করে নিব। তো যেহেতু ঘুম থেকে উঠেছি দুপুর একটার দিকে, আর এই কাজগুলো করতে করতে আমার হচ্ছে প্রায় দেড়টা বেজে গিয়েছে। তো এই দেড়টার দিকে হচ্ছে এখন আমরা খেয়ে নিচ্ছি সকালের খাবারটা। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া করার পর প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো কিছু কাপড় পরিষ্কার করতে দিয়েছিলাম গতকালকে, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি, এখন আমি ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করে নেওয়ার পর কাপড়গুলো মানে যেটা যে জায়গায় রাখতে হয় সেটা সেই জায়গায় রেখে দিব। তো এভাবে করেই কিন্তু আজকে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর এই তো এখন ফ্রিজ থেকে হচ্ছে ছোটো মাছ বের করে নিলাম। তো মাছটা ভিজিয়ে দিলাম, আর এই মাছটা ভিজতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিকে চাল ধুয়ে নিয়েছি আমি, আর ফ্রিজ থেকে এই তো ফ্রোজেন করা কিছু পেঁয়াজ বের করে নিলাম। আর এদিকে হচ্ছে টমেটো বের করে নিয়েছি। আমি ছোটো মাছটা আজকে রান্না করব হচ্ছে আলু টমেটো আর বেগুন দিয়ে। তো আলুটা অফ ক্যামেরায় আমি একটু চিকন করে কেটে নিয়েছি বটির সাহায্যে। আর এখন হচ্ছে ছুরি দিয়ে একটু আমি একটা টমেটো কেটে নিলাম কুচি কুচি করে, আর সাথে কিছু আমি বেগুনও কেটে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই তো লবণটা ভরে নিলাম, রান্না করতে যাব, দেখি যে লবণ শেষ। তো লবণটা ভরে নিলাম কৌটাতে। আর এই ছোটো মাছটা হচ্ছে হাতে মাখিয়ে আজকে রান্না করব। এই ছোটো মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো প্রথমে ছোটো মাছের মধ্যে দিয়ে দিলাম আলু টমেটো, আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি বেগুন, কিছু বেগুন কেটে নিয়েছি এরকম চিকন চিকন করে। আর সব কিছু একসাথেই আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণের কাঁচামরিচ, এই কাঁচামরিচটাও কিন্তু ফ্রোজেন করা, আর আমি কাঁচামরিচ বেশিরভাগ সময় ফ্রোজেন করেই রেখে তারপর খাই। আর এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে একটু বেশি করে সয়াবিন তেল। আর হাতে মাখিয়ে রান্না করলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু সেই রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়। তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আর এখানে কিন্তু আমি একসাথে মিক্স করে আদা রসুনটা পেস্ট করে রেখেছি, সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে হাতের সাহায্যে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন ঝটপট রান্নাটা করে নিব। প্রথমেই আমি চুলায় ভাত বসিয়ে দিলাম এক পাশে, আর এক পাশে হচ্ছে আমি ছোটো মাছটা রান্না করে নেওয়ার জন্য এইখানে এই তো
দিয়ে দিলাম, সব কিছু দিয়ে তো মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, আর অল্প একটু আরও পানি দিয়ে দিলাম, যেহেতু আলু দিয়েছি আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি চলে আসলাম ডাইনিংয়ে, ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব, প্রথমে স্প্রে করে নিলাম। আর স্প্রে করার পর শুকনো একটা টাওয়াল দিয়ে খুব ভালো করে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি রান্নার মাঝে মাঝে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। আর এই তো দুপুর 1টা বাজে, উঠেও কীভাবে ঘরের সবগুলো কাজ আমি করে নিই, তো সেটা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। রান্নার মাঝে মাঝে আমি ঘরের কাজগুলো এইভাবে করে গুছিয়ে নিই, এতে করে কিন্তু রান্নাটাও হয়ে যায় আর ঘরের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোও করা হয়ে যায়। তো অফ ক্যামেরায় কিন্তু ঘরের আমি অন্যান্য জিনিসপত্রগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর ঘরগুলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি, আপনাদের মাঝে একটু এখন শেয়ার করে দিচ্ছি। তো এই তো ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়ে গিয়েছে, বেডরুমটাও আমি ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেডরুমটা গুছানো আছে। এখন হচ্ছে আমি চলে যাব আবার কিচেনে, আমি রান্না বসিয়ে দিয়েই কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগে আমার এই ব্লগ ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা। প্লিজ এভাবেই আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো কিচেনে চলে আসলাম দেখতে পাচ্ছেন, আর এখন ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে, যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না তো ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল, এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম। আর কীভাবে ধনিয়া পাতা ফ্রোজেন করতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো এখন কিন্তু তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, 1 মিনিট পর নামিয়ে নিব। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা আমি প্রথমে নামিয়ে নিলাম, আর এখন চলে যাব হচ্ছে একেবারে ডাইনিংয়ে। এই যে দেখতে পাচ্ছেন মাছ, গুড়া মাছের মানে তরকারিটা এত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, যেহেতু খাওয়ার পর আমি বয়স ওভার করছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।